ভারত ও বাংলাদেশের মধ্যে রুপিতে বাণিজ্য শুরু হয়েছে এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ডলার নির্ভরতা কমবে দুই দেশের নয়াব ব্যবস্থায় দুই দেশে উপকৃত হবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ভারতের মধ্যে রুপিতে বাণিজ্যের বিষয় আলোচনা চলছিল সেই পরিপ্রেক্ষিতে এবার ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ মঙ্গলবার ঢাকা লা মেরিডিয়ান হোটেলে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ফলে থেকে দুই দেশের এখন বাণিজ্য দ্বিপাক্ষিক জানা গেছে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের উপর নির্ভরশীলতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রাহুফ তালুকদার এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন আজ থেকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুবিধা চালু হলো তার আশা এই পদ্ধতি থেকে উভয় দেশই লাভবান হবে তিনি বলেন ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার বাংলাদেশ সেখান থেকে বছরে এক কোটি টাকা ডলারের পণ্য আমদানি করে আর সে দেশে রপ্তানি করে দুশো কোটি টাকা ডলারের পণ্য এই সময় আব্দুর রাহফ তালুকদার বলেন দীর্ঘদিন ধরেই ভারত বাংলাদেশের মধ্যে এই আলোচনা চলছিল ব্যবসায়ীরাও এই দাবি করে আসছেন অনেক দিন ধরে হে버টা বাস্তব রূপ পেল এখন ডলারের পাশাপাশি রুপিতেও বাণিজ্য হবে অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ব্যাংক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন বাংলাদেশের সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক এবং ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংক উভয় দেশের মধ্যে রুপিতে বাণিজ্য করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যাংক I think it will actually make our trade more competitive uh, which also creates new incentives for Um, uh, for bangladesh exporters to promote their uh, exports to india so overall i think it's a it's an initiative where we are providing new options